नमस्कार বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনাদেরকে বলবো কিভাবে ডায়মন্ড ডাবের মেল ফিমেল চিনবেন। অনেকেই পাখির জোর দেন, কিন্তু কিছুদিন পরে দেখলেন যে পাখি ডিম পারছে না। তার কারণটা হলো ডায়মন্ড ডাবের মেল ফিমেল আপনারা নির্ধারণ করতে পারেননি। যারা নতুন পাখি পালন করছেন তাদের জন্য ভীষণই টাফ ব্যাপার ডায়মন্ড ডাবের মেল ফিমেল চেনার। হয়তো দেখা গেল দুটো মেল পাখিকে নিয়ে একসাথে খাঁচায় রেখে দিয়েছেন, কিংবা দেখা গেল যে দুটো ফিমেল পাখিকে নিয়ে একসাথে খাঁচায় রেখে দিয়েছেন, তার ফলে পাখি ডিম পারছে না। তো যারা মেল ফিমেল বুঝতে পারেন না, আজকের ভিডিওটা তাদের জন্য। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর আপনাদের মেল ফিমেল চিনতে কোনো অসুবিধা হবে না। তো চলুন দেখিয়ে দিই ডায়মন্ড ডাবের মেল ফিমেল কীভাবে চিনবেন। এটা আমার ডায়মন্ড ডাব পাখির সেট আপ, তো দেখতেই পাচ্ছেন। এর থেকে আমি একটা পেয়ার আপনাদেরকে দেখাবো। এখানে প্রতি খোপের মধ্যে এক পেয়ার করে পাখি রাখা আছে। তো আজকে আমি দেখাবো যে এর মধ্যে কোনটা মেল পাখি আর কোনটা ফিমেল পাখি। তার আগে আবারও একটা কথা আপনাদেরকে বলে দিই, যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা একটা ডায়মন্ড ডাব পাখি, এটা একটা মেল পাখি। তো এই পাখির চোখের রিংটা দেখুন অনেকটাই চওড়া। মেল পাখির চোখের রিং সবসময় চওড়া হবে। এবার আমি ফিমেল পাখিটাকে দেখাবো। এটা হলো ফিমেল পাখি, এটা হলো একটা মেল পাখি, এর চোখের রিংটা দেখুন কেমন চওড়া। আর এটা হলো ফিমেল পাখি, এর চোখের রিংটা দেখুন অনেকটাই সরু। মেল পাখির চোখের রিং সবসময় ডিপ হবে, আর ফিমেল পাখির চোখের রিং হালকা হবে। রিংয়ের কালারটা দেখুন, আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা মেল পাখি আর এটা ফিমেল পাখি। এই রিংটা সরু, ফিমেল মেল পাখির চোখের রিংটা অনেকটা চওড়া, আর ফিমেল পাখির চোখের রিংটা অনেকটা সরু। আপনারা ভালো করে লক্ষ্য করুন, মেল ফিমেল বুঝতে পারবেন। এটা হচ্ছে মেল পাখি, এটা ফিমেল পাখি। আর একটা পেয়ার আপনাদেরকে দেখাচ্ছি, এই পেয়ারটা বেবি দিয়েছে। এই দেখুন দুটো বেবি। এখান থেকে আমি আগে মেল পাখিটাকে ধরে দেখাবো। এটা একটা মেল পাখি, এর চোখের রিংটা দেখুন পুরো গাঢ় কমলা রঙের, আর অনেকটাই চওড়া। ভালো করে লক্ষ্য করুন, লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এবার আমি ফিমেল পাখিটাকে এখান থেকে ধরে নেব। এটা ফিমেল পাখি, এর চোখের রিংটা দেখুন অতটাও চওড়া নয়, আর অনেকটা হালকা রঙের। ভালো করে লক্ষ্য করুন, এর চোখের রিংটা কিন্তু হালকা, আর রিংটা অতটাও চওড়া নয়। এটা হচ্ছে একটা ফিমেল পাখি। আর মেল পাখিটার চোখের রিংটা দেখুন অনেকটাই চওড়া, এটা একটা মেল পাখি। আপনারা ভালো করে লক্ষ্য করুন, মেল পাখিটার চোখের রিংটা অনেকটা চওড়া এবং গাঢ় কমলা রঙের। মেল পাখির চোখের রিং সবসময় চওড়া হবে, আর কালারটা হবে অনেকটা গাঢ় কমলা রঙের। আমি এতক্ষণ দেখালাম চোখের রিং দেখে কিভাবে ডায়মন্ড ডাব পাখির মেল ফিমেল চিনবেন।
এছাড়াও আরও একটা ডায়মন্ডা পাখির মেল ফিমেল চেনার উপায় আছে, সেটা হলো মেল পাখিটা ময়ূরের মতন পেখম মেলে ডাকবে। তো একটু দেখিয়ে দিই কীভাবে ডায়মন্ডা পাখি ময়ূরের মতন পেখম মেলে ডাকে। যে পাখিটা ডাকছে ওটা হলো মেল পাখি, ফিমেল পাখি ওই রকম পেখম মেলে ডাকে না। মেল পাখি ফিমেল পাখিকে আকর্ষিত করার জন্য এইভাবে পেখম মেলে ডাকে, তাই এইভাবে খুব সহজেই মেল পাখিকে চেনা যায়। যে পাখিটা ডাকবে সেটা হলো মেল পাখি, আর যে পাখিটা ডাকবে না সেটা হলো ফিমেল পাখি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ডায়মন্ডা পাখির মেল ফিমেল কীভাবে চিনবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য আর এক ভিডিওতে।